ড্রাইভার নিজে স্বীকার করেছে স্যার দিয়েছে দিয়েছি ড্রাইভার নিজে দিয়েছে ড্রাইভার নিজে দিয়েছে গাড়ির নাম্বার টানা সব সব এদিকে লোকটা শুনে দেখেছি লোকটা শুনে তুলে ড্রাইভার দাদা তার আপনার পাশে
কেন আপনাকে আটকিয়েছে কেন পাবলিক পাবলিক আপনাকে আটকিয়েছে কেন আলু সমাজ আপনাকে ধরেছে আপনি কি বলবেন স্যার আপনি কি বলবেন আলু সমাজ আপনাকে ধরেছে আপনাকে ধরেছে আপনাকে কেন আটকিয়েছে পাবলিক পাবলিক কেন ধরেছে আপনাকে আপনাকে পাবলিক আটকিয়েছে কেন আপনি আপনি যদি না নিয়ে থাকেন তাহলে বলছেন কেন একটা মিউচুয়াল করে নিতে আপনি পাবলিক কে বলছেন কেন যে মিউচুয়াল করে নিতে ড্রাইভার কে নিয়েছে ড্রাইভার তো বলছে আমি কিছু জানি না আপনি নিয়েছেন গরিব লোক সে তার আলু একটু চেয়েছিল কত টাকা লস করেছেন পায়খানা ঘর ভেঙে কি করেছেন আপনি আবার এটা করেছেন কি লাভ হচ্ছে এখানে বলুন তুগলো কি রাজ বলবো না তো কি বলবো নিজের খাম খেয়ালি মতো যা খুশি করেন কত পুরনো সমস্যা 10 বছরের সমস্যা ট্রেনের লাভ নেই ভাই ঠিক আছে আসলে একটা বড় প্রবলেম ঠিক আছে বড় একটা সমস্যা মাস্টার যেটা বলছেন যে এক্সেস মালটা যারা হেল্প হেল্প করছিল কাজ করছিল সরকার দল এখনো চাল সহ আলু সব ব্যাগে ব্যাগে করে 3-4টা ব্যাগে ভরা আমাদের দিকে একটা কথা বলি আমি যারা সরকার দলে যারা হেল্প হেল্প করেছে ধরুন দেওয়ার ক্ষেত্রে আর কি তাদেরকে দিলে সমস্যা না এই মুহূর্তে না ধরাটাই বাদ চলে যায় ঠিক আছে তাদেরকে পরবর্তী সময় অন্যভাবে তারা হেল্প করেছে ঠিক আছে হেল্প যখন করেছে গরিব লোক ঠিক আছে অন্যভাবে হেল্প হেল্প করে দিন তাদের খাবার যারা চালের বস্তা বস্তা এসব দিয়েছিল ছেলেরা তাদেরকে আবার টাকা দিয়েছি মানে সেটা অন্যভাবে বিকল্প পদ্ধতিতে করুন এই দিন এখন এই মুহূর্তে যদি আপনি কাউকে ওই এক্সট্রিম মাল 2 কেজি আলু দিলেন চাল দিলেন অন্যের চলে খারাপ লাগে কিছু হয়তো খুব একটা মূল্য কি আছে আপনি মূল্য কিছু নেই এটা আমিও বুঝি এরাও বোঝে আপনিও বুঝে ঠিক আছে সব রেখে দিয়েছেন তো আর আমার গাড়িতে আবার টেনশন নিয়েছিল আমি তাকে দেখে দাও পরে আবার বাচ্চা এখন দেখবেন না আপনি খালি ওই হেডি দেখুন যারা অ্যাকচুয়াল মানে পাবে আর আমি গাড়িটা তো বলছি যে নামিয়ে রেখে দাও ভাবি রেখে দিয়েছি না না আর ওই ড্রাইভার কে আছে ওই বাচ্চা মাল আছে আমার ওই ঘরে ঢুকিয়ে এখন যান বাস আপনি যারা হেল্প করে তাদেরকে অন্য হবে
পরে হেল্প টাকা দিয়ে দিলে হ্যাঁ মানে পরে আপনি অন্য সময় অন্যভাবে হেল্প করতে পারবেন তাহলে বলুন যে ভাই আপনার হেল্প করে পরে আমি দেখছি জয় কি করা যায় সম্পূর্ণ মিথ্যে কথা মানে ছেলের বয়সী আমরা আমাদের সামনে মিথ্যে মিথ্যে কথা আপনি বলুন আপনার এই চাউল আলু বিতরণে কারা কারা হেল্প করলো সেই নাম গুলো আমি বলছি আপনাদের এটা খারাপ দেখে আপনার বিচার করেছি আপনাকে এটা বললো প্রকাশ্যে বললো সমস্ত আমাদের আপনাদের বিষয়টা বললো যে আমার উচিত যারা হেল্প করে আমি ভাই এই মুহূর্তে এই যে সিস্টেম চলছে এখন বাদ আপনাদের প্রত্যেকে অনুরোধ করছি গাড়িতে নামিয়ে দিয়েছে বাচ্চা কোথায় গেলেন আপনারা কয়েকজন বেশি একজনে এই ব্যাপারে 50টা লোক গিয়ে কোনো লাভ নেই আপনারা যারা ভালো বুঝবেন আপনার উদ্দেশ্য কি আছে যাতে এই ধরনের ভবিষ্যতে কোনো খারাপ কাজ না হয় এইটা তো মূল উদ্দেশ্য আসুন না কালকে 500 জন আসুন না অনেক আছে আপনার কালকে আপনারা যারা ভালো বুঝবেন তারা 500 জন আসুন এইটা ওই সময়তে আসুন বুঝলেন হ্যাঁ দাদা ভাই 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 দাদা ভাই